আমি তানভিনা ইমরান। তানভিনা ব্লগের আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে আমি মিষ্টি বানাবো, কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি আমার বাসার সবাই খুবই পছন্দ করে, তাই ভাবলাম যে আজ আমি বানাচ্ছি যে সেটা একটু সবার সাথে শেয়ার করব। আমি এখানে এক কাপ দুধ নিয়েছি। আমি এখানে কিন্তু নিডু অথবা ডানুর ফুল ক্রিমটাই নিতে হবে, অন্য কোনো দুধ দিয়ে হবে না। আমি অবশ্য ট্রাই করে দেখেছি মাস্ক দিয়ে সেটা দিয়ে হয় না, ফুল ক্রিম যেটা সেটাই এখানে ব্যবহার করতে হবে। তার সাথে আমি ব্যবহার করব আধা কাপ পরিমাণ ময়দা। ময়দাটাও কিন্তু আমি এখানে আধা কাপ পরিমাণ দিচ্ছি, আর সব কিছুই কিন্তু আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপেই দিচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে মিষ্টিটাও ভালো হয়। আমি এখানে বেকিং পাউডার কিন্তু ব্যবহার করছি, এখানে ফোস্টারেরটা, এটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ দেশিগুলো দিলে সবসময় মিষ্টি ভালো হয় না, আর মিষ্টি খুব সেন্সিটিভ জিনিস। দেখা যায় যে বানানোর পরে মিষ্টিটা ভাজার পরে কিন্তু এটা চুপসে যায়, এরকম সবারই হয়। তাই আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি ছোটও না একদম বড়ও না, মিডিয়াম সাইজের দুইটা ডিম ভেঙে ফেটে রেখেছি, ওটাও আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপর এখানে অ্যাড করব। আর ব্যবহার করেছি এক চিমটি পরিমাণ লবণ। আর পরে আমি এখানে ঘি দিব এক টেবিল চামচ পরিমাণ। দেখেন আমার ডিমটা কিন্তু একদমই আধা কাপই হয়েছে। ডিমটাকে ভালোভাবে ফেটে মিশিয়ে নিতে হবে, আর ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজের হয় তাহলে আধা ঘন্টা কি এক ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। আর আমি এখানে ঘি ব্যবহার করতেছি, আমার ঘিটাও কিন্তু পুষ্টি থেকে নেয়া, পুষ্টির ঘিটা ভালোই, তাই আমি ওটাই দেখা যায় বেশি কাজে ব্যবহার করি। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে উপকরণটাকে মিশিয়ে নিব। মিষ্টিটাকে একদম চেপে চেপে না, আলতো হাতেই মিশিয়ে নিতে হবে। আর আমি এটা মিশাতে মিশাতেই একটু কথা বলি, আমি আসলে গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, ওটার মধ্যে আমি একটি ডিভান কিনেছি সেটা ছিল। তা আমার ওই ভিডিওটার মধ্যে কিন্তু যে দোকান থেকে আমি ডিভানটা কিনেছি ওই দোকানের নাম এবং ওই দোকানের পুরা জিনিসগুলোরই ভিডিও আছে, আর ওই দোকানটা কিন্তু ফিক্সড প্রাইজের না। তাই অনেকেই আমার কাছে দাম জানতে চেয়েছে যে আমার ডিভানটা কত দিয়ে কিনেছি। তা আমি ওখান থেকে দামাদামি করেই কিনেছি, আর আমি ওখানে ভিডিওতে অনেক ডিভান দেখিয়েছি যে কারো পছন্দ হতে পারে এই ধরনেরই ডিভানগুলো সব ওই দোকানে। তাই কারো যদি প্রয়োজন হয় ওই দোকানে চলে গেলে দামাদামি করে এমন হতে পারে আমার চেয়েও কম দামে হয়তো অনেকে আনতে পারবে। আর ওই দোকানের যে মালিক তার ব্যবহার খুবই ভালো, তাই আপনারা ওখানেই চলে যাবেন, অনেক সুন্দর সুন্দর ডিভাইনও পাবেন এবং রিজনেবল দামের মধ্যেই পাবেন। এরই মধ্যে কিন্তু আমার ডোটাও হয়ে গিয়েছে, আমি এখন পুরো হাতটা পরিষ্কার করে বাটিটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট ঢেকে রাখার পর আমি আসবো আবার মিষ্টিগুলো বানাতে, সেই ফাঁকে আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। দশ মিনিট সময় কিন্তু অনেকটা সময়, এতটুক সময়ের মধ্যে মিষ্টির ডোটা পুরাই সেট আপ হয়ে যাবে মিষ্টি বানানোর জন্য। আমি এখানে একটি
ঢেকে রেখেছি ডোটাকে। এখন আমি চলে আসছি মিষ্টি বানানোর জন্য। আমি এক এক করে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু বড় আকারের বানিয়েছি, আপনারা চাইলে আরেকটু ছোট করেও বানাতে পারেন। এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমি মিষ্টিগুলো বানানোর সময় কিন্তু হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি। ঘি মেখে নিলে হাতের মধ্যে লেগে যাবে না, মিষ্টিগুলো সুন্দরভাবে হবে। আর এখন আমি চুলায় চলে আসছি। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আমি দেখেছেন হয়তো আঙ্গুল চুভে ওরকম গরম করে নিয়েছি। তার মধ্যে আমি এখন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আস্তে আস্তে এক এক করে করে দিতে হবে, তা না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আমি সবগুলো মিষ্টি একসাথেই দিয়ে দিব, যেন একবারেই সবগুলো মিষ্টি ভাজা হয়ে যায়। আর একদমই লো হিটে কিন্তু ভাজতে হবে, তা না হলে মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। আমি হালকা হালকা ভাজা হলেই মিষ্টিগুলোকে উলট পালট করে দিব। একটা একটা করে মিষ্টি উল্টিয়ে দিতে হবে। তেলটা গরম হয়েছে, এতেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কিন্তু সাইজে অন্যরকম হচ্ছে, একটু ফুলে যাচ্ছে মিষ্টিগুলো। বারবার এভাবে উল্টিয়ে উল্টিয়ে দিলে তাহলে মিষ্টির কালারটা কিন্তু একদিকে বেশি একদিকে কম আসবে না, একদম ঠিক আসবে। তাই বারবারই চামচের সাহায্যে উল্টিয়ে দিতে হবে। আমার কাছে মিষ্টি ভাজার সময় দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ মিষ্টি যখন ভাজা হতে থাকে তখন একা একাই মিষ্টিগুলো ঘুরতে থাকে আর ফুলে উঠতে থাকে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার মিষ্টির কালারগুলো কিন্তু অলরেডি সোনালি হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো একটু ডিপ কালার হবে। আর যেহেতু কালো জাম তাই ডিপ কালার হলেই নামানো লাগবে, এবং কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলেছে মাশাল্লাহ। সবসময় মিষ্টি এত সুন্দরভাবে কিন্তু ফুলে না, সব উপকরণগুলো যখন পারফেক্ট হয় তখনই কিন্তু মিষ্টিটা ঠিক হয়। এখন কালারটা চলে এসেছে, এখন আমি এক এক করে মিষ্টিগুলো তুলে ফেলছি। এমনভাবে তুলব যেন তেলটা পুরাটাই পড়ে যায়। আমি সবগুলো মিষ্টি উঠিয়ে সাইডে একটা প্লেটের মধ্যে রাখছি। আমার কাছে এবং আমার পরিবারের সবার কাছে ঘরে তৈরি মিষ্টিটাই বেশি পছন্দ দোকানের চেয়ে, তাই আমি চেষ্টা করি প্রায় সব ধরনের মিষ্টি কিছু কিছু ঘরে বানিয়ে খাওয়ার জন্য। এতে এটা স্বাস্থ্যসম্মতও হয়,
আর মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা হতে হতে আমি শিরাটা তৈরি করছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিচ্ছি আর তার সাথে 3 কাপ পরিমাণ পানি দিব। পানিটাও তাই আমি কিন্তু মেপেই দিচ্ছি, যেহেতু চিনিটা আমি 1 কাপ দিয়ে দিয়েছি তাই পানিটাও আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, কারণ শিরাটা হতে হবে পাতলা, ভারী শিরা হলে সেটা কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে না। শিরাটাকে নেড়ে নেড়ে পাতলা করে যখন শিরাটা এভাবে উতরিয়ে যাবে তখন এর মধ্যে আমাকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, আর মিষ্টিগুলোও যেন তখন ঠান্ডা হয়ে না যায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টি চুপসে যাবে। তাই আমি হাত দিয়ে ধরা যায় এমন গরম থাকতে থাকতেই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরায় দিয়ে কিন্তু আমার এখানে 10 থেকে 15 মিনিট ঢেকে লো মিডিয়াম হিটে মিষ্টিগুলোকে জাল দিতে হবে, আর ঢাকনার উপরে যেই ফুটাটা আছে ওটা আমি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিব। আর এদিকে আমি গুঁড়া দুধের মধ্যে একটু ঘি দিয়ে মাওয়া টাইপের তৈরি করে নিয়েছি, এটার মধ্যে আমি মিষ্টিগুলোকে গড়িয়ে নিব। এমনিতেও কিন্তু শিরাসহ মিষ্টিটা খাওয়া যায়, তবে একটু এইভাবে দুধের মধ্যে গড়িয়ে নিলে দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও অসাধারণ হয়। দেখেন মাশাল্লাহ আমার মিষ্টিগুলো কিভাবে শিরাটাকে টেনে নিয়েছে। এখন আমি ছুরির সাহায্যে কেটে ফাঁক করে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে ভেতরটা, তার মানে শিরাটা পারফেক্টভাবে ঢুকেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স মিল্ক, কেউ চাইলে ভিতরে দেওয়ার জন্য পুর করে নিতে পারে, কিন্তু আমার কাছে যেহেতু কন্ডেন্স মিল্ক ছিল তাই আমি কন্ডেন্স মিল্কটাই এখানে ব্যবহার করেছি। আর উপর দিয়ে আমি ওই ইনস্ট্যান্ট মাওয়াটা দিয়ে তারপরে সার্ভ করছি। দেখেন আমার সবগুলো মিষ্টি কিন্তু হয়ে গেছে, এখন আমি এখানে পরিবেশন করেছি। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, সবগুলো মিষ্টি আমরা এক জায়গায় বসে সবাই মিলে খেয়ে ফেলেছি। আমরা সকালের নাস্তার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি। আমি এখানে পরোটা ভেজে নিয়ে এসেছি, এখন পরোটা কেটে নিচ্ছি, তার সাথে আমি কিন্তু গরুর কালো ভুনাটাও করেছি। যেহেতু আমার চ্যানেলে গরুর কালো ভুনার রেসিপি আগে থেকেই আছে তাই আমি আর এটা দিলাম না, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, কেউ যদি চান তাহলে দেখে নিতে পারেন। আমি পরোটাগুলোকে পিস করে তারপরে এভাবে একটু ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি, যেহেতু মিষ্টিগুলোকে সাজিয়েছি তার সাথে সবগুলো জিনিস যদি না সাজাই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, তাই পরোটাটাকে এভাবে সাজিয়ে নিয়েছি আর তার সাথে গরুর কালো ভুনা, এগুলো দিয়েই আমরা আজকে সকালের নাস্তাটা করে ফেলবো, যেটা কিন্তু আমার কালো ভুনা, দেখতেই কিন্তু মাশাল্লাহ লোভনীয় হয়েছে, তাহলে বুঝে নেন আপনারাই খেতে কেমন হবে। আর এরই মধ্যে সকাল সকাল একটা পার্সেল এসেছে, আমি দারাজে অর্ডার করেছিলাম একটা ফ্রেশ ওয়াশ আর একটা ক্রিম, আমার মুখে মাঝে মাঝে পিম্পল উঠে ওটার মধ্যে ব্যবহার করার জন্য, তাই ওটা খোলা হচ্ছে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।